মদিনা টিভি এসএ মাল্টিমিডিয়ার একটি প্রতিষ্ঠান। এই দুনিয়াতে যত বিদ্যা আপনি বলেন, যত জ্ঞানী আপনি বলেন না কেন, যত শিক্ষাই আপনি বলেন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামের মধ্যে বলেন, হে আমার পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون যাদের কাছে কুরআনের জ্ঞান আছে আর যাদের কাছে কুরআনের জ্ঞান নেই তারা কখনো সমান হতে পারে না। কে বলেছেন একটু আওয়াজ দিয়ে বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আমার পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায় দিন, আমি আল্লাহ যাদেরকে কোরআনের জ্ঞান দিয়েছি আর যাদেরকে দেইনি তারা কখনো সমান হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কুরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। এজন্য আমার মুসলমান বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আজকে আমাদের এই সমাজে এমন কিছু লোক আসেনি যারা এই মাদ্রাসাকে ভালো নজরে দেখতে পারে না, এমন লোক আসে না? একটু আওয়াজ দিয়ে বলেন, আসে না? এমন বহু লোক আছে যারা এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো মাদ্রাসাগুলো ভালো নজরে দেখতে পারে না, মাদ্রাসার ছাত্রদেরকে ভালো নজরে দেখতে পারে না, আলেম উলামাদেরকে ভালো নজরে দেখতে পারে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কুরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান, ইন্নাল্লাহা মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদল্লি তালিবুল ইলম, এই মাদ্রাসার ছাত্ররা কোরআনের পাখিরা যখন রাস্তা দিয়ে চলে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা তাদের সম্মানে তাদের পায়ের নিচে ফেরেশতাদের নূরের পাখা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজিরাম, যুবক ভাইরা, আমার পর্দার অন্তরের মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মাদ্রাসার ছাত্ররা যখন কিনা রাস্তা দিয়ে চলে, যারা কিনা কুরআন শিক্ষা গ্রহণ করে, এদেরকে বলা হয় তলবে আলেম। এই তলবে আলেমরা যখন কিনা রাস্তা দিয়ে চলে, তাদের সম্মানে রহমতের ফেরেশতারা তাদের নূরের পাখা তাদের পায়ের নিচে বিছিয়ে দেয়। কাসেম নানু তুমি রহমতুল্লাহ রাই কুরআনের পাখিদেরকে এইরকম খোলা আকাশের নিচে কুরআনের পাখিদেরকে কুরআন শিক্ষা দিতেছেন, হঠাৎ করে বৃষ্টি চলে আসলো, কাসেম নানু তুমি রহমতুল্লাহ ছাত্রদেরকে বলে, ও ছাত্ররা, তোমরা কুরআন এবং কিতাবগুলো নিয়ে তোমরা যার যার রুমে চলে যাও। সব ছাত্ররা কিতাবগুলো বুকে নিয়ে রুমে চলে গেল। কাসেম নানু তুমি রহমতুল্লাহ তার রুমালটা জমিনের মধ্যে বিছিয়ে দিল, ছাত্রদের পায়ের জুতাগুলো হযরতের রুমালের মধ্যে উঠালো, তারপরে ওই রুমালটা হযরত কাঁধে করে নিয়ে মাদ্রাসার ভবনের মধ্যে চলে গেল।
অন্যান্য শিক্ষকরা ডাক দিয়া বলে হযরত এটা আপনি কি করলেন আপনি জগৎ বিখ্যাত একজন আলেম আপনি কেন ছাত্রদের জুতাগুলো আপনার রুমালের মধ্যে নিয়ে আপনি নিজে কাঁধে করে নিয়ে আসলেন সব ছাত্ররা অবাক হয়ে তাকিয়ে রয়েছে ছাত্ররা ভয়ে কাঁপতেছে না জানি হযরতের সাথে বেয়াদবি হয়ে গেল কাসেম নানুতবি রহমাতুল্লাহ আলাইহি চোখ দিয়ে জোরজোর করে পানি ছেড়ে দেয় আর শিক্ষকদেরকে ডাক দিয়ে বলে আপনারা কেন দুনিয়ার চোখ দিয়ে তাকিয়ে রয়েছেন আল্লাহ রাসূলের হাদিসের চোখ দিয়ে তাকান আমি কোন ছাত্রদের জুতা আমার রুমালের মধ্যে উঠিয়ে আমি আমার কাঁধে করে নিয়ে আসলাম যেই কুরআনের পাখিদের পায়ের জুতার নিচে আল্লাহ রাসূল বলেছেন যেই কুরআনের পাখিদের পায়ের জুতার নিচে রহমতের ফেরেশতারা তাদের সম্মানে ফেরেশতাদের নূরের পাখা বিছিয়ে দেয় আমি কাসেম নানুতবি কিয়ামতের ময়দানে যদি কিনা আল্লাহর আসামির কাঠ গড়াই দাঁড় হইয়া যাই আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ আমি কাসেম নানুতবির কোন আমল নাই কিন্তু আমি কাসেম নানুতবি তোমার কোরআন যারা শিক্ষা করত তলবে আলেমদেরকে সম্মান করেছি আমি কাসেম নানুতবি আমার গায়ের রুমাল আমার গায়ের চাদরের মধ্যে এই ছাত্রদের জুতা নিয়ে ওই জুতা আমি নিজে বহন করে হেফাজত করেছি সবাই অবাক হয়ে গেল এজন্য আমার মুসলমান বাবাজিরা যারা মাদ্রাসার ছাত্রদেরকে দেখতে পারেন না মহব্বত করতে পারেন না যারা আলেম উলামাদেরকে মহব্বত করতে পারেন না এদেরকে আমি বলবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুন আলিমান হে আমার উম্মতেরা তুমি আলেম হয়ে যাও তোমার নাজাতের জন্য তুমি তোমার সহজ পথ অবলম্বন করতে পারবে আর যদি তুমি আলেম নাও হতে পারো আও মুতাআল্লিমান তুমি একজন আলেমের ছাত্র হয়ে যাও এবং তুমি যদি তার ছাত্র হতে পারো তার কথা মতো যদি তুমি তোমার জীবনটাকে চালাতে পারো তোমার জন্য নাজাতের দুই নাম্বার রাস্তা হয়ে যাবে আও মুস্তামিআন তুমি আলেমও হলে না আলেমের ছাত্রও হলে না তুমি আলেমের কথাগুলো ভালো করে মন দিয়ে শুনো এবং সেই অনুযায়ী তুমি আমল করো তোমার নাজাতের তিন নাম্বার পথ হয়ে যাবে তুমি আলেমও হলে না আলেমের ছাত্রও হতে পারলে না আলেমের কথা শোনার জন্য তোমার সুযোগও হলো না আও মুহিব্বান তুমি তোমার অন্তর দিয়ে আলেমদেরকে মহব্বত করো তোমার নাজাতের চার নাম্বার পথ হয়ে যাবে খবরদার 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 ওয়ালা তাকুন খামিসান ফাতাহনি পাঁচ নাম্বার পথ যদি তুমি অবলম্বন করো আলেম উলামাদেরকে যদি কিনা তুমি কটুক্তি করো যদি কিনা তাদেরকে অপমান করো পাঁচ নাম্বার রাস্তা ওয়ালা তাকুন খামিসান ফাতাহনিক যদি তুমি অবলম্বন করো তোমার দুনিয়াও ধ্বংস হয়ে যাবে আখিরাতও তোমার বরবাদ হয়ে যাবে এটা আমাদের মতো ছোটখাটো মূল্যবীর কথা না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান দিয়ে বলেছেন তুমি আলেমও হলে না আলেমের ছাত্রও হলে না তুমি আলেমের কথা শুনে তুমি আমলও করলে না আলেমকে মহব্বত করলে না খবরদার পাঁচ নাম্বার হইও না আলেমদের সাথে মাদ্রাসার ছাত্রদের সাথে দুশ্মনী করো না তোমার দুনিয়াও ধ্বংস হয়ে যাবে আখিরাতও ধ্বংস হয়ে যাবে যদি আলেমদেরকে মহব্বত করতে পারেন যদি কিনা ছাত্রদেরকে মহব্বত করতে পারেন তাহলে আপনার লাভটা কি ভালো করে শুনবেন
ফেরাউনের দরবারে যখন কিনা মূসা আলাইহিস সালাম শিশু অবস্থায় যখন কিনা গেলেন আল্লাহর আদেশে সবকিছু হয়েছে তখন ফেরাউন বলেছিল যে এই বাচ্চাকে আমার পছন্দ হয় না ভালো লাগে না সঙ্গে সঙ্গে তার বিবি আসিয়া ফেরাউনের স্ত্রী মূসা আলাইহিস সালামের সুন্দর চেহারা দেখার পরে বলল না এই বাচ্চাটিকে আমার খুব মহব্বত করতে মনে চায় খুব ভালো লাগে মুফাসসিরিনে কেরাম বলেছেন ফেরাউনের বিবি আসিয়া মূসা আলাইহিস সালামকে এই মহব্বত প্রকাশ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কপালে হেদায়েতের নূর চালু করে দিয়েছেন সুবহানাল্লাহ ওইদিকে ফেরাউন তিনি মূসা আলাইহিস সালামের প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারলো না আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের কপালে হেদায়েত রাখে নাই বলতে পারেন হুজুর মূসা তো আল্লাহর পয়গম্বর ছিল আপনি আলেম উলামাদের কথা বলতেছেন বয়ান করতেছেন তাহলে আবার পয়গম্বরের কথা কেন উদাহরণ দিলেন ভালো করে মনে রাখবেন আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আলেম উলামারা হলো নবীদের ওয়ারিসদার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যদি কিনা তোমরা আল্লাহ রাসূলকে দেখতে না পাও যদি তোমরা আলেম উলামাদের দিকে সুনজরে হক্কানি আলেমদের দিকে তাকিয়ে থাকো তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিবে সুবহানাল্লাহ এজন্য আলেমের ব্যাপারে যেই কথা হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূল পয়গম্বরদের ব্যাপারেও সেই একই কথা তাদেরকে যেমন সম্মান করতে হবে তাদেরকে যেমন অসম্মানী করলে দুনিয়াও বরবাদ হয়ে যায় আখিরাতও বরবাদ হয়ে যায় ঠিক তদ্রূপভাবে আলেম উলামাদেরকে আলেমদেরকে মাদ্রাসার ছাত্রদের সাথে যদি কিনা আপনি ভালো সম্পর্ক না রাখতে পারেন যদি কিনা আপনি তাদের সাথে দুশ্মনী করেন দুনিয়াও আপনার ধ্বংস হয়ে যাবে আখিরাতও আপনার ধ্বংস হয়ে যাবে এজন্য এই মাদ্রাসাগুলো এমন একটি প্রতিষ্ঠান যেখানে আল্লাহর এই কোরআন শিক্ষা দেওয়া হয় সবাই একটু জোরে বলবেন আল্লাহর এই কোরআন আল্লাহর এই কিতাবের উপরে বড় আর কোন কিতাব আছে একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আছে নাই আমি এই অত্র এলাকার যত মুসলমান আছেন পর্দার অন্তরে মা বোনেরা আছেন যুবক ভাইয়েরা মুরব্বী বাবারা আছেন তাদের কাছে অনুরোধ করে বলবো এইখানে আপনাদের আমি আসার পরে শুনলাম এখানে ছেলে মাদ্রাসাও আছে আবার মেয়েদের জন্য মাদ্রাসা রয়েছে যে মাদ্রাসার উদ্দেশ্যে আজকে এই মাহফিল আলহামদুলিল্লাহ এখানে এই যে মাদ্রাসা মেয়ে মাদ্রাসা মহিলা মাদ্রাসা এবং ছেলেদের মাদ্রাসা দুইটা প্রতিষ্ঠান আপনাদের এখানে আছে এগুলো হলো জান্নাতের বাগান হে আমার মুসলমান বাবাজিরা আপনি আপনার সন্তানকে আপনি আপনার নাতিকে আপনি আপনার মেয়েকে এই মহিলা মাদ্রাসায় ভর্তি করাইয়া দেন প্রাথমিক শিক্ষাটা আল্লাহর এই কোরআন দিয়ে শিক্ষা দেন আল্লাহর এই কোরআনের মধ্যে দুনিয়ার মধ্যে যত কিছু আছে আখিরাতের মধ্যে যত কিছু আছে যত ভালো বলেন কেন যত ভালো কিছু বলেন সবচাইতে ভালো কিছু এই কোরআনের মধ্যে আছে ঠিক কি না এই কোরআনের শিক্ষা যদি আপনার নাতি বলেন আপনার ছেলে বলেন মেয়ে বলেন যদি কিনা প্রাথমিক পর্যায়ে তাদেরকে দিতে পারে যদি তাদেরকে প্রাথমিক পর্যায়ে কোরআনের শিক্ষা দিতে পারেন লাভ হবে না লস হবে কেমন লাভ হবে ভালো করে মনে রাখবেন আজকে সারা বিশ্বের মধ্যে যারা কিনা নবী বিরোধী কথা বলে যারা কিনা কোরআন বিরোধী কথা বলে যারা কিনা মসজিদ বিরোধী কথা বলে যারা কিনা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে যারা আলেমদের বিরুদ্ধে কথা বলে ভালো করে খবর নিয়ে দেখবেন তাদের জিন্দেগির মধ্যে এই কোরআনের ছোঁয়া লাগে নাই
যদি কিনা কোরআনের ছোঁয়া তাদের লাগতো তাহলে কখনো নবীর বিরুদ্ধে কথা বলতে পারতো না ঠিক কি না হে আমার মুসলমান বাবাজিরা যদি আপনার সন্তানকে কোরআনের প্রাথমিক শিক্ষাটা আপনি দিতে পারেন কেমন লাভ হবে আমি আগেই একটি আল্লামা হযরত ইমাম ফকিরউদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই তিনি তাফসীরে কবীরের মধ্যে আপনার উল্লেখ করেছেন একটি ঘটনা হযরতে মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে চলতেছেন দেখে একটি কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে আল্লাহর পয়গম্বর তুর পাহাড়ে চলে গেলেন আল্লাহর সাথে কথা বললেন চলে আসলেন আবার কিছুদিন পরে আল্লাহর পয়গম্বর এই রাস্তা দিয়ে রওনা দেখে যেই কবরের মধ্যে জাহান্নামের আগুন দেখেছিল আগে সেই কবরের মধ্যে এখন আর জাহান্নামের আগুন নাই আল্লাহর পয়গম্বর চলে গেল তুর পাহাড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন হে রব আমি কিছুই বুঝলাম না কিছুদিন আগে দেখলাম তোমার এই বান্দার কবরের মধ্যে জাহান্নামের আগুন তুমি ঢালিয়া দিয়েছো এখন আবার দেখি এই কবরের মধ্যে জাহান্নামের আগুন নাই সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে মূসা তুমি শুনবে মূল ঘটনা কি তুমি শুনবে মূসা কালিমুল্লাহ বললেন অবশ্যই আল্লাহ আপনি আমার কাছে বলেন আমার মুসলমান বাবাজিরা পর্দার অন্তরের মা বোনেরা যুবক ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মূসা রে আমার এই বান্দার একজন সন্তান আছে তিনি যখন মৃত্যুবরণ করলো এই কবরের মধ্যে আসার পরে তার বিবি তার সন্তানকে একটি মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে তার সন্তানকে ধর্মীয় প্রতিষ্ঠানে ভর্তি করে দিয়েছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইলম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জ্ঞান তাকে শিক্ষা দিতেছে ওই সন্তান মাদ্রাসায় যাওয়ার পরে সর্বপ্রথমই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বরাতের চলোগান দিয়েছে ওরে মূসা ওর ছোট্টু সন্তান যখন কিরাম তার জবান দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দয়ালু আল্লাহ বলেছে ও মূসা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড়ই মেহেরবান বড়ই দয়ালু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আর দেরি করি নাই আমি আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে অর্ডার করেছি আমার এই বান্দার কবরের জাহান্নামের আগুনগুলো সরায়া আমার এই বান্দার কবরে জান্নাতের নাজনিয়ামত দিয়ে পরপর করে দাও এইজন্য আমার মুসলমান বাবাজিরাম আমি আর আলোচনা লম্বা করব না আপনাদের কাছে অনুরোধ করে বলে গেলাম আপনারা আপনাদের সন্তানদেরকে প্রাথমিক শিক্ষা কোরআন দিয়ে দিয়ে দেন আমার মুসলমান বাবাজিরা রে পর্দার অন্তরের মা বোনেরা দুনিয়াতেও আপনার লাভ হবে পরকালেও আপনার লাভ হবে আল্লাহু আকবার আপনি আপনার সন্তানকে যদি কিনা তিনটা বছরের জন্য এই মহিলা মাদ্রাসা আর এই ছেলে মাদ্রাসার মধ্যে যদি কিনা ভর্তি করে দিতে পারেন আপনার মেয়েকে মহিলা মাদ্রাসায় ছেলেকে এই মাদ্রাসায় যদি কিনা পড়াইতে পারেন এই তিনটা বছরে আপনার সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনটা শুদ্ধভাবে শিখতে পারবে আল্লাহ রসুলের হাদিসগুলো শিখতে পারবে জরুরি যেই সমস্ত মাসআলাগুলো আছে এগুলো শিখতে পারবে আল্লাহু আকবার ও মুসলমান বাবাজিরা পর্দার অন্তরের মা বোনেরা আর যদি কিনা আপনি আপনার সন্তানকে প্রাথমিক শিক্ষাটা দেওয়ার পরে যদি আপনার ভালো লাগে এই কোরআনের মাদ্রাসায় পড়াবেন কোরআনের হাফেজ বানাইবেন আল্লাহু আকবার তাহলে তো আরো ভালো আল্লাহু আকবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে তিরমিজিতে বর্ণনা এসেছে একজন কোরআনে হাফেজের পিতা মাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দান যেদিন এতই ভয়ানক হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সব মানুষকে হাশরের ময়দানে দাঁড় করাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে ডাক দিয়া বলবে সূর্য তুমি আর উপরে থাকবে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অর্ডার করলাম তুমি আজকে মানুষের মাথার এক হাত বা সোয়া হাত উপরে উঠিয়া যাও আমার মুসলমান
বাবা জিরা রে পর্দার অন্তরের মা বোনেরা হাশরের ময়দান বড়ই ভয়ানক অবস্থা হয়ে যাবে আল্লাহু আকবার উপরে সূর্যের তাপ আজকে সূর্য এত উপরে আমরা সহ্য করতে পারি না দিনের বেলায় তাপ দেয় রাত্রির বেলায় শরীর দিয়ে ঘাম বের হয়ে যায় আমার মুসলমান বাবা জিরা পর্দার অন্তরের মা বোনেরা কিয়ামতের ময়দান এই সূর্য মাথার উপর থেকে তাপ দেওয়া শুরু করবে জাহান্নাম নাফরমানদেরকে খাওয়ার জন্য দর মারবে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে আটকাইতে চাইবে আটকাইতে পারবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদবে আল্লাহু আকবার ও মুসলমান বাবা জিরা আল্লাহ পাক রব্বুল আলামিনের খাঁটি বান্দারা এই দুনিয়াতে যারা জাহান্নামের ভয়ে আল্লাহর মহব্বতে চোখ দিয়ে পানি ছেড়ে কান্না করেছে এই চোখের পানির বিনিময় ওই জাহান্নামের আগুনকে নিভাবে আমার মুসলমান বাবা জিরাম এই রকম ভয়ানক অবস্থা হয়ে যাবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে এ আমার বান্দারা এইখানে যারা কোরআনে হাফেজদের পিতা মাতা আছো এইখানে যারা আলেমদের মাতা পিতা আছো তোমরা আলাদা হয়ে যাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছে আলাদা সম্মান দিব আল্লাহ রাসূল বলেন এই কোরআনের হাফেজ কোরআনের আলেমদের পিতা মাতাদেরকে আলাদা করা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাথার মধ্যে এমন নূরের একটা মুকুট এমন নূরের একটা তাজ পরায়া দিবে ওই কিয়ামতের ময়দানে সূর্য কেমন আলো দিবে আল্লাহু আকবার আল্লাহ রাসূল বলেন ওই নূরের মুকুটের আলো এমন হবে ওই নূরের মুকুটের আলো যদি কিনা দুনিয়াতে দেওয়া হতো এই সূর্যের আলো আর দেখা যেত না সুবহানাল্লাহ এইজন্য আমার মুসলমান বাবাজিরা আপনাদের কাছে অনুরোধ করে বলে গেলাম আপনি আপনার সন্তানকে প্রাথমিক শিক্ষা কোরআন দিয়ে দিয়ে দেন কিন্ডারগার্টেনে আপনি যদি ভর্তি করেন ওই যে কি জানি বলে পেলে নাকি নার্সারি কেজি দুই তিন বছর এমনি এমনিই চলে যায় ওই তিনটা বছর এই মাদ্রাসায় পড়ান আপনার সন্তান এই 30 পারা কোরআন শুদ্ধভাবে শিখতে পারবে আপনার সন্তান আপনার জানাজার ইমামতি করতে পারবে আল্লাহু আকবার রংপুরের একটা ঘটনা 2 মিনিটে আমি আমার আলোচনা শেষ করে দিব আমরা যারা ফেসবুক চালাই ইন্টারনেট চালাই আমরা বলতে পারবো আল্লাহু আকবার সন্তানের নাম হলো আব্দুর রহমান পিতা নাই আগেই মারা গেছে মা মানুষের বাড়িতে কাজ করে করে এই আব্দুর রহমানকে বড় করেছে আস্তে আস্তে বড় করেছে আল্লাহু আকবার হঠাৎ করে এই আব্দুর রহমান এলাকার বকাটে ছেলেদের পাল্লায় পড়ে আপনার ইয়াবাখুর নিশাখুর হয়ে গেল মাকে আঘাত করে মাকে লাঠি দিয়ে পিটায় মা আমাকে নিশার টাকা দিতেই হবে আমাকে টাকা দিতে হবে মা বলে না আমি টাকা দিব না তুমি টাকা দিয়ে নিশা করো তারপরে ওই সন্তান মাকে আঘাত করে একদিনের ঘটনা যে এই সন্তান নিশাখুর সন্তান মাকে ছুরি দিয়ে জবাই করেছে হাত পা বেঁধে কেন মা বলেছে আমি মরে গেলেও তোমাকে আজকে টাকা দিব না সন্তান নিশাখুর রাগ করে সন্তানের কথা সহ্য করতে পারে নাই মাকে হাত বেঁধেছে পা বেঁধেছে মার গলার মধ্যে ছুরি লাগিয়ে দিয়েছে পেপার পত্রিকার মধ্যেও নিউজ হয়েছে আমি বলতে চাই উত্তর মৌচাকের মুসলমানেরা আপনার সন্তানকে প্রাথমিক পর্যায়ে কোরআনের শিক্ষা দিয়ে দেন আপনার এই সন্তান যদি কিনা ইসপি হয় ডিসপি হয় র‍্যাব বিডিআর হয় কখনো মানুষের ক্ষতি করবে না জনগণের ক্ষতি করবে না কখনো সুদ খাবে না ঘুষ খাবে না চিল্লায় বলেন ঠিক কি না আপনার এই সন্তানকে যদি কিনা প্রাথমিক শিক্ষা দেন তারপরে আপনার আপনি ডক্টর বানান আমাদের আফসোস নাই ডক্টর হয়েও কলমের খুসায় মরা মানুষকে আইসিইউতে ভরে টাকার লোভে মরা মানুষকে আইসিইউতে ভরে গরিব মানুষের পেটের মধ্যে লাথি মারবে না চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আপনার সন্তানকে প্রাথমিক পর্যায়ে কোরআনের শিক্ষাটা দিয়ে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুজার তৌফিক দান করুক আমাদের সন্তানগুলোকে প্রাথমিক পর্যায়ে কোরআনের শিক্ষা দেওয়ার তৌফিক দান করুক সকলে বলি আমিন